দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক মাস পর চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার বিকেলে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান বেগম জিয়া। স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে রাত ১২টার দিকে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেন তিনি। বেগম জিয়া বাসায় পৌঁছানোর পর তার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তার চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বেগম জিয়াকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন বলে জানান চিকিৎসক। ওনাকে জাস্ট সুস্থ রাখার জন্য যে চেষ্টা, যেটা আপনার জন হপকিন্সের চিকিৎসকরা টিপস করে দিয়ে গেছেন, সেটির মাধ্যমে উনি কিছুটা সুস্থ আছেন, কিন্তু এর অর্থ যে ওনার যে ক্রনিক লিভার ডিজিজ বা পোর্টাল হাইপারটেনশন ভালো হয়ে গেছে তা কিন্তু না। ওনার যে বিদেশ যাওয়ার যে প্রতিবন্ধকতা, এটি যত দ্রুত নিরসন হবে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি এবং সেই সুযোগ যদি ওনাকে দেওয়া হয়, নিশ্চয়ই উনি সুস্থ হবে বলে আর বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। দুর্নীতির দুই মামলায় কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতের মাধ্যমে শর্ত সাপেক্ষে মুক্তি পান বেগম খালেদা জিয়া। শেখ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।